करोड़ और वो भी चार। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? शूटिंग के शुरूते ही विपाके पड़ल बॉलीवुड अभिनेता अक्षय कुमार नतून सिनेमा वेलकम थ्री टीम। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের তরফ থেকে শুটিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি সিনেমার পরিচালক আহমেদ খান ও প্রযোজক ফিরোজ নাদিয়াতওয়ালা। ফেডারেশনের দাবি, বকেয়া টাকা না মিললে সিনেমার শুটিং শুরু করা যাবে না। গত দুই বছরে পরপর পাঁচটি ফ্লপ সিনেমা উপহার দেওয়ার পর এবার শেষমেশ বক্স অফিসে ফিনিক্স পাখি হয়ে উঠে দাঁড়ালেন অক্ষয় কুমার। লাগাতার ফ্লপের জেরে কম সমালোচনা কটাক্ষের মুখে পড়তে হয়নি বলিউড খিলাড়িকে। তবে এবার শিবদূতের চরিত্রেই বাজিমাত করলেন এই অভিনেতা। বক্স অফিসে রমরমিয়ে চলেছে তার অভিনীত সিনেমা ওএমজি টু। সেই সাফল্যে যখন খুশি অক্ষয় কুমার, তখনই ঘোষণা এলো আসছে বিগ বাজেট সিনেমা ওয়েলকামের আরেক সিকুয়েল। ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় সিনেমার নাম ওয়েলকাম টু দ্য জাঙ্গল। সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন এক ঝাঁক বলিউড তারকা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েলকাম টু দ্য জাঙ্গলের প্রথম ঝলকও। 2024 সালের ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির, তবে আপাতত শুটিং শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।